আপনি এরকম অডিয়েন্স যা খুশি করলেন সিলেট, বাট অনেক ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এনগেজ শপার। একটা ওয়ার্ড আছে, স্পেলিং তো আমার পারবো না, একচুয়ালি এনগেজ এনগেজি। এটা দিবেন আপনি, ঠিক আছে? আপনি যে কোনো অডিয়েন্স দেন সাথে এটা ইউজ করলেন, এটা ইউজ করলে কি বোঝেন? এটা ইউজ করলে মানে যারা কেনাকাটা করছে অলরেডি লাস্ট কিছুদিনের মধ্যে, বুঝছেন না, বা যাদের কেনাকাটার বিহেভিয়ার কোনো না কোনো, তো এই জিনিসগুলো দিলে অনেক রেজাল্ট অনেক ইম্প্রুভ হয়ে যাবে। আচ্ছা, সেইভাবে আপনি দিলেন আর তারপরে ইয়া করলেন, ঠিক আছে, সমস্যা নেই। সো সমস্যা নেই, এটা পরে ইয়া করেন, আপাতত ইয়া করেন, মনে থাকবে না, না বললে দিয়ে বলে দিন, আমি সমস্যা নেই, আপনার এটা পাঠায় নি। কি আর শপার, ওকে। সো তারপরে হচ্ছে আপনি যেটা করবেন এখন, সো এইভাবে আপনি করবেন, ঠিক আছে, আমি আর প্রসেসটা আপনি দেখালি। সো এই দেখেন, এখানে আপনার দেখাবে এস্টিমেট কনভার্সন কত হইতে পারে ডেইলি এই $5 আপনার, আর রিস্ক কত হবে ডিয়ার আনুমানিক একটু দেবো। সো এখানে আছে প্লেসমেন্ট, এটা অনেক মোটামুটি ইম্পর্টেন্ট, আপাতত অ্যাডভান্সই থাক, ঠিক আছে, রিকমেন্ডেড থাক, আর এই যে ম্যানুয়ালি অনেক অপশন আছে। সো যাই হোক, এটি পরে আস্তে আস্তে গাড়াগাড়ি করবেন, আপাতত নেক্সটে গেলেন, অটোমেটিক যেটা আছে আছে। সো নেক্সট স্টেপ একদম লাস্টে আছে, হচ্ছে অ্যাড অ্যাড কপি, যে পার্ট আছে এটা আমরা টেস্ট করে নিয়ে নিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি পেজ সিলেক্ট করবেন, কোন পেজ থেকে অ্যাড রান করতে চান, ঠিক আছে, আপনি যে বিজনেস ম্যানেজার আরো যে পেজগুলো অ্যাড করে রাখবেন এখানে লিস্টে চলে আসবো। সো আপনি এখান থেকে এটা সিলেক্ট করলেন, তারপরে হচ্ছে এটা এটা কানেক্ট মারার দরকার নেই ইনস্টাগ্রাম আপাতত। তারপরে হচ্ছে যে ক্রিয়েট অ্যাড কপি, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট এখানে অ্যাড বানাইতে পারেন ডাইরেক্ট, অথবা আপনি যদি আগের পেজে থাকে সো ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা সিলেক্ট করলে আপনার পেজ থেকে যে কোনো একটা অ্যাড ধরা যাওয়ার অপশন পাবেন। তো এখানে গেলেন, যাই হোক, যে এটা দিলে এখানে অপশন আসবে সিলেক্ট পোস্ট, তো এখান থেকে আপনি আগের যে পোস্টটা আছে এটা এটা না, তো আগের পোস্টটা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওটার উপর সিলেক্ট দিয়ে তারপর কন্টিনিউ, হ্যাঁ, এর মধ্যে ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিলেন, কন্টিনিউ দিলে এই অ্যাডটা ডাইরেক্ট অটো সেট হয়ে গেল। ওকে, এটা কি ভিডিও না? ভিডিও হচ্ছে সাইড নেবে শো করে না, এই জন্য আমার ভিডিও অন দেখা যাচ্ছে, রাইট কলাম, হ্যাঁ, ভিডিও হচ্ছে রাইট কলামে আপনার থাকে না, এই জন্য এটার জন্য আলাদা সেট কারেন্ট চলে গেল। তো আমরা এখানে ছিলাম, ভিডিওটা হচ্ছে তো আপনি, রাইট কলামে নাই। আচ্ছা, ওইটা পরে আসি। সো এটা হচ্ছে আপনি, ঠিক আছে না, হ্যাঁ, তো এটা করার পরে দেন আপনার অ্যাডমেট সব সেট হয়ে গেছে যা যা আসছিল, ঠিক আছে, তারপরে নিচে আসবেন, কল টু অ্যাকশন, এটা তো সিন মেসেজ হবে না, এই যে কোনো একটা আচ্ছা ভাই, কল এখন আপনি অ্যাড একটা করবেন, জিনিস, হ্যাঁ বলেন, হ্যাঁ ওটা নাও, অর্ডার নাও দিবেন, আর এখন একটা জিনিস, হ্যাঁ, সেটা হইতেছে কি এখানে যে আমি দি মানে একটা ল্যান্ডিং পেজের, একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে চাই, তো ওইটা এখানে দিলেই তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটু সাইটের নাম তো ওয়েবসাইটে যান, পেজে এখানে কি করা আছে, অন্য সাইটে লেখেন ওই প্রোডাক্ট, আগের প্রোডাক্ট ওই শর্টকাটে দেওয়া আছে, কোনটা ওপেন করেন ওই প্রোডাক্টটা, ওই যে নিচে সেই দেখা যাচ্ছে, কোন এখন এই প্রোডাক্টটা? প্রোডাক্ট হচ্ছে এটা আমি দেখাচ্ছি, এই যে এটা, আচ্ছা, ঠিক আছে, এই এই পেজের এটা আমি দিতে চাচ্ছি, হুম হুম। তো আপনি যে প্রোডাক্টটা ল্যান্ডিং পেজে পাঠাইতে চান, ধরেন এই প্রোডাক্টে পাঠাবেন আপনার কাস্টমার, তো এই যে এই প্রোডাক্ট ওপেন করে যে উপর থেকে লিঙ্কটা কপি করে নেবেন, এই লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট এই যে ওয়েব ইউআরএল যেটা আছে এটার মধ্যে এটা পেস্ট করে দিবেন, দিয়ে জাস্ট আপডেট ঠিক করতে আছে, দিবেন, জাস্ট এইটুকুই। তারপরে হচ্ছে অর্ডার নাও, কল টু অ্যাকশন, ইউআর প্যারামিটার অ্যাডভান্স বিষয়টা দরকার নেই। তো বলছেন আগের পোস্ট খোলা থাকলে এখানে আর ঝামেলা নাই, বুঝতে পারছেন, পোস্টটা ধরে দিলেন আর ওটা দিয়ে দিলেন, আর প্রিভিউ, এখন পোস্টার কি ওই যে প্রিভিউটা এখানে শো করে না নাকি, প্রিভিউ শো করে প্রিভিউ দিলেন, এরর, ওয়াই ওয়াই ভাই, প্লেসমেন্টে সমস্যা আছে, ভিডিও তো স্লো হইলো, গায়ে হ্যাং হয়ে গেছিল, হ্যাঁ হ্যাং হয়ে গেল।